আর দুটা জিনিস আমাদের জানা উচিত। বায়ো ফ্লক, বায়ো অর্থ কি? জৈব, ফ্লক অর্থ বায়ো, জীব, আর ফ্লক এটা বহুভাবে নামকরণ করা যায়, গুচ্ছ বা দানা বা দলা বা আস, আর বেসিক্যালি বলা হয় যে ম্যাক্রো অ্যাগ্রিগেশন অফ মাইক্রো অর্গানিজম, এই যে জীবাণুগুলো একসঙ্গে অ্যাকুমুলেট হয়ে জড়ো হয়ে যে গলাটা তৈরি হয় ওটাই ফ্লক। এই যে আমরা ওই যে ইমব কোণ দিয়ে ফ্লক দেখি যে আমার তলায় কতটুকু আঁস জমলো, ওই মুহূর্তে তো আমরা এগুলোকে প্রায় আঁস আঁস ভাব দেখি, তাই না? এটাই হলো ফ্লক। ফ্লকগুলো তৈরি হয় আমরা যখন প্রোবায়োটিক দিই এই সুপ্ত জীবাণুগুলো, তখন পরিবেশ পেয়ে সজাগ হয় এবং এর একটা লালা ছাড়ে আঠালো, এই লালা দিয়ে একটা ফ্লক আর একটা ফ্লকের সঙ্গে সংযুক্ত হতে 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 এই আসলা একটা পরিবেশ তৈরি হয়। এটা আমরা যখন আমাদের ট্যাঙ্ক 15 দিন বা 20 দিন পরে ট্যাঙ্কের ধারগুলো একটু হাত দিব, দেখব কেমন যেন একটু পিচ্ছিল পিচ্ছিল মনে হচ্ছে। আমরা যে এয়ারেশন পাইপগুলো দিব, এই পাইপগুলো তুলে পাইপের মধ্যে একটু নাড়লে দেখব পিচ্ছিল পিচ্ছিল ভাব, তখন আমরা বুঝবো যে আমাদের ট্যাঙ্কে ভালোই ফ্লক আছে। ঠিক আছে, বায়ো আর ফ্লক, কারণ এগুলো একদম প্রাইমারি নলেজ, তাই না? এটা আমাদের জানা উচিত। তারপরে এইটা যে উদ্ভাবন করলো টেকনোলজিটা, তারও নামটা আমাদের জানা উচিত। মানে অ্যামোনিয়া টেস্ট